তুমি যে ধর্ম মানো, তুমি যে ধর্ম অনুসারে তোমার ধর্মের যে ভগবান আছেন, তাই তাই কিতা তোমার এই ধরনের পোস্টে সমর্থন করবা? বিবেক বিবেচনা করি একটা বার যাচাই করছো নি না? এই সমাজের বিবেক বুদ্ধিমান মানুষে তোমার সাপোর্ট করব, সমর্থন করব। আর এটা কোনো বালা মন মানুষকে তার মানুষের ব্যবহার হইলো? বন্ধুরা, তুমি সবে দেখা সোশ্যাল মিডিয়ায় তুফান শুরু হয়ে গেছে। একটা হবিসে খুব বাজে মন্তব্য করছে আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া। এই হবিসের ফেসবুক আইডির নাম হইল কি হিন্দু ভাই বৌদ্ধ, কট্টর হিন্দু না কট্টর কিতা লাগাইছে নাম। আসলে এই ধরনের নাম দেয়া প্রকৃত যারা হিন্দু আছেন এই হিন্দু সমাজরে বদনাম করার লাগে, এটা একটা ষড়যন্ত্র করে। এই হবিসরে যদি অবিলম্বে অ্যারেস্ট না করে শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা কঠিন হইয়া দাঁড়াইব। কারণ হইল কি এই হবিসের উদ্দেশ্য হইল কি দুইটা সম্প্রদায় দিয়া মাইল লাগানি। 100% এই মানুষরা কোনো ধর্ম মানে না। যদি ধর্ম মানত তাহলে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য হলো না অনে। আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে এই জাহিলকে উচিত শিক্ষা দেওয়ার লাগে। সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ এ হইয়া উচিত শিক্ষা দেওয়ার লাগে, আইনের আশ্রয় লইয়া সাহায্য সহযোগিতা করবা। এই জাহিলটার বয়সও কত, এই বয়সে যদি এত নফরত এত হিংসা তাহলে এই জাহিলটা যদি বড় হয় তাহলে এই মানুষটা কিতা না করতে পারবো হোক। আরে ভাই একটা কথা বল, তুই যেটা ভাষা ব্যবহার করছত ফেসবুকে পোস্ট করছত, এই চাইতে আরো ভয়ানক ভয়ানক পোস্ট আমরা করা জানি, আমরা লেখা জানি, আমরা পড়া জানি, আমরা হওয়া জানি, কিন্তু আমরা এই ধরনের অভদ্র ব্যবহার করতাম না, কোনো ধর্ম নিয়া কটুক্তি মন্তব্য করার হিকানি হয়েছে না, এলা খেয়র হিকানি হয় না, খেয় খেয়র চায় না যে ক্ষতি, খেয় খেয়র চায় না যে বাদ হোক বা বাদ কর। তুই কিভাবে একটা নিকৃষ্ট মানুষ হইলে আমি আর চিন্তা করি ভাইয়ার না? আমি একটা কথা স্পষ্ট করতে চাই আর, আমরা মুসলিম সমাজের যদি কোনো ভাই বোনদের যদি কোনো ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম হোক আর যে কোনো ধর্ম নিয়ে যদি কটুক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাহলে তার জিহরা যেন টানিয়া বাহরিয়ে নেওয়া হয়ে যায়নি। কারণ কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনোভাবেও আমার সমর্থন নাই, আমি তা জিনিস পছন্দও করি না। তুমি খারানিয়া কটুক্তি করায়, তুমি খারানিয়া কুরুচিপূর্ণ মন্তব্য করায়, তার কারণে গোটা পৃথিবীর মুসলমান যত আছেন সবে বিনা স্বার্থে যে কোনো সময় জান দিতে প্রস্তুত। তোমার ভিতরে যদি জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে তুমি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়া পরামর্শ লইতে পারো। তোমার ভিতরে এত জ্বালা তাই হিংসা, এই হিংসাটা সোশ্যাল মিডিয়াত প্রকাশ করার আগে কমসে কম এখন জ্ঞানী গুণী মানুষের, যে কোনো ধর্মের জ্ঞানী গুণী মানুষের লগে যোগাযোগ করিয়ে বুঝতে এত পারতা। বুঝে তুমি জঘন্যতম একটা পোস্ট হল্লাই, এই পোস্টটার উদ্দেশ্যটা হইল কি তুমি দুইটা সমাজ দিয়া দুইটা সম্প্রদায় দিয়া তুমি মাইল লাগাইতা, এছাড়া আর দুসরা কোনো উদ্দেশ্য হইতে পারে না। দেখো আমরার দেশ স্বাধীন দেশ, আমরার দেশের সব ধর্ম সব জাতির মানুষরে চলার ফিরার খাওয়ার ঘুরার আটার ফিন্টার সব ধরনের আজাদি দেয়। আজাদির মতলব এটা না যে আমি আজাদি পাইছি তো এখন আমি অন্য ধর্মের ব্যাপার নিয়ে কটুক্তি করি, কুমন্তব্য করি। আজাদির মতলব এটা না যে আমার ইচ্ছা হইলো আমি লেংটা করি, ইচ্ছা হইলো আমি কাফড় লাগাইয়া করি। সবকিছুর একটা রুল নিয়ম কানুন আছে, তো আজাদি থাকুক, এই আজাদিগুলির মাঝখানেও একটা আইন শৃঙ্খলা আছে। এই আইন শৃঙ্খলার দায়রা থাকি আমরা আজাদির পালন করতে হইব। আমার ইচ্ছা হইলো আমি লেংটা করি, মুই ইচ্ছা হইলো কাফড় লাগাই, মুই ইচ্ছা হইলো ঘুমটা দিমু, এটারে আজাদি খাওয়া হয় না। যেমন একটা উদাহরণ দেয়, সমাজ বিয়াবিধি করায় এক হওয়ায় একটা ফুরিরে বিয়াবিধি করতে পারবো, তার বাড়ি টানতে পারবো, একটার আজাদি আছে, একটার দেশের মানুষের সমাজের মানুষের মানিয়া নেয়। এখন একটা ফুয়া আজাদি হওয়ার কারণে হ্যাঁ দুদিন একটা ফুরিরে বিয়া করিয়া বাড়িতে নিয়া বৌরে বউ হওয়া দিয়ে বৌরে মা ডাকে, তাহলে এই ধরনের আজাদির সমাজও মানিয়া নেওয়া যাইত না, এটারে সমাজের মানুষের মানত না। বৌরে বউ হইতে লাগবো, মারে মা হইতে লাগবো, বাপরে বাপ, বোনরে বোন, বাইরে ভাই, এইরকম সমাজ, এইরকম আজাদি, এইরকম স্বাধীনতা, সবকিছু এইরকম নিয়ম কানুনের মাত্রে নিয়ম কানুনের দায়রা তাকিয়া সবকিছু পালন করতে হইব। নিজের ইচ্ছা মতো যদি বাকস্বাধীনতা থাকতো তাহলে দেশ সংবিধানের কোনো জরুরত পড়লো না অনেক। তোমার আমার বাকস্বাধীনতার সীমা কতটুকু দেশের সংবিধানে তে করবো, তোমার আমার ইচ্ছা হইলেও যে যেটা মনে হয় তা করতাম পারবো, যেটা মনে হয় তা মারতাম পারবো, এটা সংবিধানে কোনোভাবে আজাদি স্বাধীনতা দেয় না আমরা। এত মারাত্মক পোস্ট করতে তুমি একটা সেকেন্ডের লাগে বাবলায় নানি, আর তুমি তো একটা পোস্ট করছো না, তুমি কয়েকটা পোস্ট করছো? তুমি যে ধর্ম মানো, তুমি যে ধর্ম অনুসারে তোমার ধর্মের যে ভগবান আছেন, তাই তাই কিতা তোমার এই ধরনের পোস্টে সমর্থন করবা? বিবেক বিবেচনা করি একটা বার যাচাই করছো নি না? এই সমাজের বিবেক বুদ্ধিমান মানুষে তোমার সাপোর্ট করবো, সমর্থন করবো? তোমার এই ধরনের পোস্ট দ্বারা বোঝা যায় তুমি এক পয়সারও শিক্ষার দুনিয়ায় লইছো না, তুমি শুধু গু গুবর খাইয়া বড় হয়েছো, এছাড়া পালা কোনো কিছু তোমার ভিতরে গেছে না। এই ধরনের নিকৃষ্টতম জঘন্যতম খাস করতে পারে শুধু অশিক্ষিত মানুষ, যে তার পারে তোমার কোনো মুসলমানের লাগে ব্যক্তিগত দুশ্মনী, এর লাগে কিতা গোটা পৃথিবীর মুসলমানের যে প্রাণ প্রিয় হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাণ্ডে তুমি দোষারোপ করবা, তাণ্ডে তুমি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করবা, এটা কোনো যুক্তির কথা হইলো? আর এটা কোনো বালা মন মানুষকে তার মানুষের ব্যবহার হইলো? আমি গ্যারান্টি সহকারে কইতাম ফর ভগবত গীতা তাকে যদি তোমার একটা শ্লোক আর লাগে খাওয়া হয় তোমার সারা জীবন তো পয়সা করে যাইব, তুমি একটা শ্লোকও কইতে পারতাই না। প্রকৃত ধর্ম যদি শিক্ষা তাকিয়া থাকে যে কোনো ধর্ম মানুষ হোক, হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ যত ধরনের যত ধর্মের মানুষ আছেন, যত জাতির মানুষ আছেন, কেউ যদি নিজের ধর্ম তাকে শিক্ষা নিতে পারে উচিত শিক্ষা, সহি শিক্ষা, তাহলে হে কোনোভাবে অন্য ধর্মের গালিগালাজ করতো না। যারা গালিগালাজ করে ধর্ম নিয়া এরারে মনে করি অশিক্ষিত, চাই হিন্দু হোক চাই মুসলিম হোক চাই অন্য ধর্ম মানুষ হোক, যে নিজের ধর্মের বালা
তারা কোনো কিছু জানে না, অন্য ধর্মরে গালি গালাজ করে, হে আসলে ধর্ম ব্যবসায়ী, হে আসলে এগুদি আর এগুদি মাইল্লা কানে দান্দা, তার এ চাইতে ভালো উদ্দেশ্য থাকতে পারে না। আমি সব জাতি ধর্মের মানুষের কাছে জোড়াতে অনুরোধ করবো, সবে যেন সমাজ শান্তি বজায় রাখে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটা ফলো করবা, ভিডিওটা শেয়ার করবা।